Well, SSD হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা কিন্তু PC-র একটা খুবই ইন্টিগ্রাল পার্ট এন্ড দিন দিন যা অবস্থা হয়েছে দাম বেড়েতে SSD এর খুব খারাপ অবস্থা এই মার্কেটের মধ্যে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যেটাতে বলছিলাম যে 512 GB এর PCI Gen 3 SSD গুলো হচ্ছে আমরা রিভিউ করব এন্ড দেখব যে কোনটা সবথেকে বেশি আমাদেরকে মাইলেজ দিচ্ছে আজকে হচ্ছে ওই ভিডিওটার একটা পার্ট 2 একটা এক্সটেন্ডেড ভিডিও যেটাতে আমরা 1 TB-এর PCI Gen 3 যে SSD গুলো আছে মার্কেটে সব বিখ্যাত ব্র্যান্ডের SSD গুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমরা স্পিড টেস্ট TBW রেটিং দাম সব অনুযায়ী বিবেচনা করে আজকে দেখব যে কোনটা আপনার নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না আমি আছি অনুরাগ আপনারা দেখছেন টেকলাইন বাংলাদেশ চল চল যাক আজকে আমাদের SSD মারামারিতে ফার্দার মারামারিতে যাওয়ার আগে আজকে একটু আমাদের যে টেস্ট সিস্টেমটাতে আমরা ইমপ্লিমেন্ট করছি সব SSD গুলোতে সেটা একটু দেখে নিব আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি রাইজেন 7 7700 একটা প্রসেসর সাথে হচ্ছে MSI Pro B650 MBA মাদারবোর্ডটা তার সাথে হচ্ছে RTX 4060 Ti 8GB GPU হিসেবে রয়েছে আর হচ্ছে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই তো মোটামুটি এই তো এই হচ্ছে আমাদের স্পেক সিস্টেম আর হচ্ছে র্যাম হিসাবে একটা জিস্কিলের ট্রাইডেন জেড 5 Neo 16GB DDR5 RAM আমরা ইউজ করেছি প্রত্যেকটা SSDটি আমরা হচ্ছে একদম CPU লেনে অ্যাড করে হচ্ছে বেঞ্চমার্কগুলোর ডাটা নিয়েছি আর তার সাথে সাথে প্রত্যেকটাকে আমরা ভ্যানিলা উইন্ডোজে রেখেছি একদম র উইন্ডোজ যেটা কোনো কিছু ইনস্টল ছাড়া অবস্থায় প্রি ইনস্টল যে উইন্ডোজের ভার্সনটা আসে ওইটাতে হচ্ছে আমরা সবগুলো বেঞ্চমার্ক করছি তো প্রথমে চলুন একটু আমাদের গিগাবাইটের SSDটা দিয়ে বেঞ্চমার্ক শুরু করা যাক আমার সামনে যে অরাস 5000E 1 TB-এর SSDটা দেখতে পারতেছেন এটা প্রাইসটাকে একটু বলে নিই এটা হচ্ছে 9200 টাকার আশপাশে আমরা যখন এটা টেস্ট করলাম দেখলাম যে এটা রিড স্পিড ছিল 5037 MBPS আর রাইট স্পিড ছিল 4930 MBPS এর মতো অ্যান্ড যখন এটা টেম্পারেচারটা একটু মাপলাম দেখলাম যে এটা আইডাল অবস্থায় 45°C-এর আশপাশে থাকে আর যখন এটা ফুল স্ট্রেসে যায় তখন ম্যাক্সিমাম একবার 66°C-এর মতো হিট করে আর সেটেল ডাউনটা হয়তো বা 62°C-এর আশপাশে করে অ্যান্ড এটা TBW ছিল 600 TBW যেটা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে 9200 টাকা এটা ছিল আমাদের অরাস জেন 4 SSD-র অবস্থা এটাতে কোনো DRAM ক্যাশ নেই বরঞ্চ HMB বা হোস্ট মেমোরি বাফার দিয়ে SSD-টা হচ্ছে অপারেট করে নেক্সট SSD হিসাবে আমরা কিংসম্যানের KP800 1 TB এই SSD-টা হচ্ছে বেঞ্চমার্ক করতে বসাই দিই এই সবগুলো SSD-র মধ্যে এটা একদম একটা আলাদা হিটসিঙ্ক সহ আসে অ্যান্ড হিটসিঙ্কটা কিন্তু বেশ বিফি একটা হিটসিঙ্ক এটার প্রাইসটা হচ্ছে এখন 10500 টাকার আশপাশে তো এটা যখন আমরা স্পিড টেস্ট করলাম দেখলাম যে এটা সিকোয়েন্সিয়াল রিডে প্রায় 7356 আর সিকোয়েন্সিয়াল রাইটে প্রায় 5247-এর মতো স্কোর পুশ করছে MBPS যেটা কিন্তু বেশ ভালো অ্যান্ড এটার আইডিয়াল টেম্পারেচারটা ছিল 42°C-এর মতো আর যখন ম্যাক্সিমাম একদম পিক স্ট্রেসে হিট করে তখন এটা 59°C পর্যন্ত হিট করে তো এইখানে কিন্তু ডেডিকেটেড একটা আলাদা বিফি যে আমাদের হিট সিঙ্ক এটার কামালটা কিন্তু আমরা এই SSD-র ক্ষেত্রে দেখতে পারছি এটাতে একটা DRAM ক্যাশ তো আছে অফকোর্স DDR4 আর হচ্ছে এটার TBW রেটিংটা হচ্ছে 700 TBW এরপর আমরা যে SSD নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই হচ্ছে জনপ্রিয় কোর্সারের MP600 Pro NH 1 TB PCI Gen 4 SSD-টা এইটার দামটা হচ্ছে একটু বলে রাখি 10800 টাকার মতো এখন প্রাইস আর এটা হচ্ছে যখন আমরা রিড আর রাইটার হচ্ছে গিয়ে টেস্টটা করলাম ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে তখন দেখলাম যে এটা রিডে প্রায় 7372 অ্যান্ড রাইটে কিন্তু প্রায় 6496 MBPS-এর মতো স্পিড আসে যেটা কিন্তু অনেক ইমপ্রেসিভ বাট এই SSD-তে কোনো হিটসিঙ্ক নাই জাস্ট হচ্ছে উপরে একটা স্টিকার দেওয়া এইটার জিনিসটা কিন্তু আমরা রেজাল্ট ইম্প্যাক্ট দেখতে পারছি যখন টেম্পারেচারটা টেস্ট করলাম দেখলাম যে আইডিয়ালে এটা 48°C-এর আশপাশে থাকে যেটা কিন্তু আইডিয়ালে বেশ হাই আর যখন এটা পিক স্ট্রেসে যায় তখন কিন্তু প্রায় 77°C পর্যন্ত হিট করে যেটা কিন্তু অনেকটাই বেশি অ্যান্ড যেহেতু SSD একটা ক্ষয়িষ্ণু জিনিস ডে বাই ডে এটা ডিপ্লেট হয় সেক্ষেত্রে কিন্তু এত টেম্পারেচারের ক্ষেত্রে এটা ডিপ্লেট হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায় যাই হোক এটা TBW রেটিং হচ্ছে 700 TBW মতো স্পিড বেশি থাকলেও এখানে কিন্তু একটা এক্সট্রা হিট সিঙ্ক এটা অফকোর্স এই SSD-তে মাস্ট নেক্সট আমরা যে SSD নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিংস্টনের KC3000 খুবই জনপ্রিয় SSD অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে এখন 11700 টাকার মতো যেটা এখন পর্যন্ত যতগুলো আমরা বেঞ্চমার্ক করছি তার মধ্যে সবথেকে বেশি প্রাইস অ্যান্ড এই SSD-টা যখন আমরা সিকোয়েন্সিয়াল রিড আর রাইট টেস্ট করলাম দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে প্রায় 7374 অ্যান্ড সিকোয়েন্সিয়াল রাইটে প্রায় 6571-এর মতো স্কোর পুশ করেন যেটা কিন্তু কোর্সায়ের SSD-টা থেকেও বেশি আর যখন আমরা এটাতে হচ্ছে টেম্পারেচার টেস্ট করলাম এটাতে কিন্তু হালকা একটা শিট আছে হিটসিঙ্কের মতো
ডেডিকেটেড হিটসিঙ্কের মতো একদম যে খুব বেশি এফিশিয়েন্ট বাট একটা কিছু তো একটা দিছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখলাম আইডিয়ালি এটা 44°C থাকে, বাট যখন আমরা পিক স্ট্রেসে একদম হিট করি তখন দেখি যে ম্যাক্সে 74°C মতো হিট করে, যেটাও কিন্তু বেশি বলা যায়। এইটার TBW রিডিংটা একটু 100 বেশি, 800 TBW, এবং এটা তো DDR4 DRAM ক্যাশ রয়েছে। এগুলো কিন্তু মোটামুটি অরাসটা বাদে বাকিগুলো DRAM ক্যাশওয়ালা SSD। নেক্সট SSDটা চলুন একটু দেখা যাক। নেক্সট SSD আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবথেকে লেজেন্ডারি SSD, যেটাকে বলা হয় স্যামসাং এর 990 Pro 1 TB। অ্যান্ড 1 TB SSDটা প্রাইসটা আগে বলে রাখি, SSD যেরকম স্ট্যাটাস প্রাইসেরও সেরকম স্ট্যাটাস, 13,000 টাকা এটা প্রাইস পড়বে, উইচ ইজ ইনসেন ফর আ 1 TB SSD। এটার যখন আমরা সিকোয়েন্সিয়াল রিড টেস্ট করলাম দেখলাম যে 7474 MBPS স্পিড, আর সিকোয়েন্সিয়াল রাইটের কিন্তু 6896 মতো স্পিড। অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো আমরা স্পিড টেস্ট করছি তার মধ্যে সব থেকে বেশি স্পিড। অ্যান্ড এইটা আরেকটু বলে রাখি, এটা কিন্তু হচ্ছে কোনো কাউন্টারফিট SSD না, এই SSD কিন্তু অনেক কাউন্টারফিট এডিশন বেরিয়েছে। স্যামসাং ম্যাজিশিয়ান দিয়ে এটা আমরা চেক করে নিছিলাম, অ্যান্ড যদি কেউ আপনার পারচেসও করেন স্যামসাং ম্যাজিশিয়ান দিয়ে চেক করে নিতে পারেন। এটার সিরিয়াল নাম্বার অ্যান্ড অথেন্টিসিটি সব কিন্তু আমরা আপনাদের এই স্ক্রিনশটে দিয়ে দিলাম। যাই হোক, এইটা সব থেকে মজার ব্যাপার আমার যেটা মনে হয়েছে, এই SSD তো কোনো হিট সিঙ্ক নেই, জাস্ট হচ্ছে উপরে একটা স্টিকার দেওয়া। তাও স্যামসাং এই জিনিসটাতে কত সুন্দর অপটিমাইজ করছে, এইটার আইডিয়াল টেম্পারেচার 42°C মতো থাকে, বাট যখন আমরা পিক স্ট্রেসে হিট করি তখন কিন্তু 62°C উপরে যাই না, সেটেল ডাউনটা হয়তো বা 58-59°C করে। দেখেন অন্যান্য SSDতে যেখানে হচ্ছে একটা ডেডিকেটেড হিট সিঙ্ক আছে তারপর এত সুন্দর কিন্তু টেম্পারেচার মেনটেন করতে পারে না, বাট এইটা দেখছেন কত সফিস্টিকেটেড ফ্যাব্রিকেশন, যে এত সুন্দর একটা এত সুন্দর স্পিড মেনটেন করেও কীভাবে টেম্পারেচার এত কম রাখতেছে। যাই হোক, এটা DRAM ক্যাশটা কিন্তু আরেকটা আপডেটেড LPDDR4 DRAM ক্যাশ, অ্যান্ড এটা 10 VMe এক্সপ্রেস 2.0 ফর্ম ফ্যাক্টরের SSD, যেটা TBW রেটিংটা একটু কম মনে হয়েছে, মাত্র 600 TBW। লাস্টে এখন আমরা আমাদের 6th যে SSDটা সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের TMP44 এই SSDটা নিয়ে, 1 TB SSD। এইটা উপরে একটা গ্রাফিনের হচ্ছে একটা লেভেল আছে হিটসিং হিসাবে যেটা কাজ করছে। এইটার যখন আমরা স্পিডটা মাপলাম দেখলাম যে আচ্ছা এটার দামটা একটু বলে নিই, এটার দামটা হচ্ছে এখন 11,200 টাকার মতো। তো সিকোয়েন্সিয়াল রিডে এটা 7421 MBPS, অ্যান্ড সিকোয়েন্সিয়াল রাইট এটা প্রায় 6653 MBPS মতো হিট করছে, যেটা কিন্তু আবারও অনেক সুন্দর একটা পারফরমেন্স, অনেক ভালো একটা পারফরমেন্স। অ্যান্ড এইটা একটা NVMe 2.0 ফর্ম ফ্যাক্টরি SSD, যেটাতে DRAM ক্যাশ নেয় বাট HMB বা হোস্ট মেমোরি বাফার আছে। যারা DRAM ক্যাশ আর HMB যে ডিফারেন্সটা সেটা জানেন না একটু বলে রাখি, DRAM ক্যাশ হচ্ছে RAM লাইক একটা কম্পোনেন্ট, যেটা SSDটা হচ্ছে গিয়ে বিল্ট ইন থাকে যেগুলোতে DRAM ক্যাশ আছে, আর যেগুলোতে নাই সেগুলো হয় কি HMB, অর্থাৎ আমাদের হোস্ট সিস্টেম অর্থাৎ আমাদের PCতে যে RAM আছে তার সাথে লিঙ্ক আপ করে হচ্ছে ওইটাকে SSD তার নিজের সুবিধার্থে কাজে লাগায়। অর্থাৎ SSD তার যে কিছু কিছু যেগুলো ফ্রিকোয়েন্টলি যেগুলো আমরা অ্যাক্সেস করি যেসব ডাটা, সেই সব ডাটা হচ্ছে যাতে বেশি তাড়াতাড়ি অ্যাক্সেস করে আপনার সামনে আনতে পারে, তার জন্য মূলত DRAM ক্যাশ ইউজ করা হয়। যেসব মেমোরিতে যেসব SSDতে হচ্ছে DRAM ক্যাশ অ্যান্ড HMB আছে সেগুলো কিন্তু লংগেভিটি বেশি হয়, পারফরমেন্সটা বেশি দিন স্টেবল থাকে, অ্যান্ড TBWটা হচ্ছে আপনার ভালো থাকে। তো এইখানে HMB আর DRAM ক্যাশের ডিফারেন্স হচ্ছে HMB যেহেতু সিস্টেমের মেমোরির সাথে লিঙ্ক আপ করে হালকা একটু ল্যাটেন্সি থাকে, এর বেশি আর কিছু না। যাই হোক, এটার তো আমি স্পিডটা বললাম, এইটার যখন আমি টেম্পারেচার মাপলাম আমার মনে হলো গ্রাফিন শিটটা কিন্তু বেশ ভালো কাজ করেছে। এটা হচ্ছে আইডিয়াল 39°C থাকে, যেটা সবগুলোর মধ্যে সবথেকে কম, অ্যান্ড এইটা ম্যাক্সিমাম এমে হিট করে 60°C-এর উপরে যায়ই নাই, যেটা কিন্তু এক্সেলেন্ট একটা পারফরমেন্স। অ্যান্ড এটা TBW রেটিং, যেটা টিম ক্লেম করতেছে সবগুলোকে একদম মাপ দিয়ে দিয়ে 1450 TBW রেটিং, যেটা কিন্তু এই সবগুলোর মধ্যে হায়েস্ট। তাহলে 6টি SSD আমরা রিগোরাস মোটামুটি টেস্টিং করার পর কথা হচ্ছে কি আজকে বেস্ট কোনটা। দেখেন যদি এখানে দুইটা হচ্ছে আমাদের ভিউ সাইট আছে, যদি দাম কোনো আপনার কাছে ইস্যু না হয়, প্রাইস যদি কোনো ইস্যু না হয়, তাহলে কিন্তু বস বসার মতো পারফর্ম করতেছে সেটা হচ্ছে আমাদের স্যামসাং 990 Pro। স্পিডের দিক দিয়েও সেরা, মোটামুটি যদি একটা হিট সিঙ্ক লাগিয়ে নেন অ্যান্ড দেন ডেফিনেটলি আই বিলিভ যে এটা টেম্পারেচার ম্যানেজমেন্ট দিক দিয়েও সেরা হবে। TBWটা যদি একটু কম, আর এটা DRAM ক্যাশ টেকনোলজি সব থেকে নাইস, NVMe এক্সপ্রেস ফর্ম ফ্যাক্টরও সব থেকে নাইস সব থেকে আগে, বাট দামটা কিন্তু আপনার 13,000 টাকা গুনতে হবে। বাট ওভারঅলে আমাদের আর একটু উইনার আছে, যেটা কিন্তু দামটাকে বিবেচনায় মাথা রেখে, যেহেতু অন্যান্য সবগুলো SSD থেকে কিন্তু স্যামসাংয়ের দাম প্রায় 3-3.5 হাজার টাকা বেশি, তো দামটাকে যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, সেই হিসাবে যদি প্রাইস টু পারফরমেন্স রেশিও TBW রেটিং নিয়ে আসি,
এই সবগুলো এসএসডি এর মধ্যে আই থিংক দা উইনার ইজ আমাদের আজকের টিম MP44 এই এসএসডিটা। এই এসএসডিটার স্পিড কিন্তু মোটামুটি অনেক ভালো, স্যামসাং এর কাছাকাছি, খুব একটা দূরত্বে নাই। প্লাস হচ্ছে এইটার টেম্পারেচার ম্যানেজমেন্টও কিন্তু আমরা অনেক নাইস দেখছি, অ্যান্ড তার সাথে সাথে এটার যে TBW রেটিং 1450 সবগুলোর মধ্যে সব থেকে হাইয়েস্ট। সেকেন্ডে হচ্ছে আপনার কিংস্টনের KC3000, তারপরে হচ্ছে কোর্সার আর কিংসম্যানেরটা, তার লাস্টে হচ্ছে স্যামসাং আর অরাসের এসএসডি, এই দুইটা থাকবে। তো আমি বলবো আনডাউটেডলি আজকে কিন্তু টিম একটা অনেক সুন্দর অ্যান্ড ব্রেক থ্রু ওয়ালা পারফরমেন্স দিছে। অ্যান্ড এটার সাথে সাথে যদি আরেকটা এসএসডিকে মেনশন করতে হয় সেটা হচ্ছে আমাদের কিংসম্যান KC3000। এই এসএসডিটাও কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দিছে, ব্র্যান্ড ভেদে এটা আপনার চয়েস নিয়ে নিতে পারেন। এটার TBW রেটিংটাও 800 TBW মতো, বাট এটার দামটা 11,700 টাকা। এটা তারপর DRAM ক্যাশ আছে, অ্যান্ড টিম MP44 হচ্ছে আমাদের HMB বা হোস্ট মেমোরি বাফার আছে, যেটা হয়তো অনেকের কাছে একটা ল্যাকলাস্টার মনে হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা কোনো একটা খুব একটা বড় ইস্যু হওয়ার কথা। অ্যান্ড আপনারা যদি একটা SSD চান যেটা একদম রেডি থাকবে, বিফি একটা হচ্ছে আপনার হিট সিঙ্ক নিয়ে থাকবে, তাহলে আপনারা হচ্ছে কি ITC কিংসম্যানটা দেখতে পারেন। বাট ওভারঅলে আমি আজকে টিমটাকে আগায় রাখবো, সেকেন্ডে KC8000কে রাখবো। আর দাম বিবেচনা করো, দাম যদি আপনার বিবেচ্য কোনো বিষয় না হয়, যদি কোনো ম্যাটার না করে, স্যামসাং ইজ দ্য ওয়ে টু গো ফর। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। আমাদের কেমন লাগলো এই ভিডিওটা আপনারা হচ্ছে কমেন্ট করে নিচে জানাতে পারেন, লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল ইজ আ মাস্ট। আর একটা কাজ করবেন, আমাদের যে হচ্ছে গ্রুপটা আছেন টেকোলিক বাংলাদেশ ফেসবুক গ্রুপ, সেখানে হচ্ছে আপনারা অ্যাড হয়ে যাবেন, নিচে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে অ্যাড হলে কী হবে, এখানে অ্যাড হলে যেটা হবে, আপনারা আমাকে নানারকম সাজেশন দিতে পারেন যে ভাইয়া এই ভিডিওটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, তাহলে ভালো হবে, এই CPU কেমন, ওই GPU কেমন, বা নেক্সট কোন SSD ভ্যারিয়েন্ট নিয়ে করা যায়, সব কিছু আমরা শুনবো, আমরা আপনাদের সাথে আড্ডা দিব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গুড বাই অ্যান্ড ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট।